हेलो बंधुरा ड्रार्किंग एक्सप्लेने प्रत्येकके स्वागतम। आज आमी एक्सप्लेन करब माई मार्मिड ब्रादार ड्रामाटिर अल एपिसोड। तो चलो ड्रामाटी शुरू करी। गल्पेर शुरूते आमरा सादा चुलेर एकटी छेलेके देखी जे अनेक जोरे दौड़ाच्छिलो आर एकटा मेयेर साथे धक्का खेये ओ माटिते पड़े जाय, जार कारणे जाल दिये अनेकगुलो लोक ओके धरे फेले आर लोकगुलो ओके मारते थाके। मेयेटी बले तोमरा ओके केन मारछो? लोकगुलो तखन ओर कथा शुने ओर उपर अटैक करे देय। तखन ओर गार्ड ओर साथे थाका मेयेटी ओदेरके हारिये देय। लोकगुलो बले तुमि के? তখন ওই মেয়েটি বলে ও হচ্ছে এখানকার নতুন ম্যাজিস্ট্রেট লিনউইজি। এটা শুনে তো ওই লোকগুলো ওখান থেকে পালিয়ে যায়। ওই ছেলেটা ওকে দেখতে থাকে ও ওই ছেলেটাকে তার ঘরে নিয়ে আসে আর ওকে দেখে ও বুঝতে পারে ও কোনো মানুষ নয়, ও একটা মারমিট। তাই ওই লোকগুলো ওকে ধরতে চেয়েছিল। ও ওর গার্ডটিকে বলে ওকে ঠিক করে আনো। কিছুক্ষণ পর যখন ও ঠিক হয়ে আসে তখন লিন ভাবতে থাকে ও কতটা হ্যান্ডসাম। লিন ওকে খাবার খেতে দেয় আর বলে তোমার নাম কি? ছেলেটি বলে ফুসু। লিন বলে আমি শুনেছি কোনো মারমিটের উপর নাকি কোনো পয়জন কাজ করে না। এটা শুনে তো ফু অবাক হয়ে যায় আর ওর দিকে তাকিয়ে থাকে। লিন একটা ছুরি বের করে বলে দেখো এটা তোমার মারমিটদের লেজ দিয়ে বানানো হয়েছে। এটা শুনে তো ফু ভয় পেয়ে যায়। লিন বলে তুমি কি ওই ছুরিটার ব্যাপারে জানো? ফু না করে দেয়। তখন ওখানে গার্ডটি আসে আর বলে তোমার মাস্টার কি যে মেরেছে তার কোনো খোঁজ পাওয়া যায়নি। এত তো লিন রেগে যায়। ফু ভয় পেয়ে বলে তুমি কি এখন আমাকে মেরে ফেলবে? লিন বলে আমি তোমাকে কেন মারবো? ফু বলে কারণ আমি একটা মারমিট আর ছোটবেলা থেকে আমার মা ছাড়া আমাকে কেউ পছন্দ করতো না। লিন ওর কাছে এসে বলে আমি তোমাকে অনেক পছন্দ করেছি। তখন ওখানে একটা ছেলে আসে আর ওকে ওর সাথে দেখে অনেক রেগে যায়, ওখান থেকে চলে যায়। লিন তখন ওই ছেলেটার পিছু পিছু যেতে থাকে। তখন ফু ওই ছুরিটাকে ভালোভাবে দেখতে থাকে। লিন ওকে বলে তুমি হয়তো ভুল দেখেছো, আমি ওই মারমিটটাকে ওই ছুরিটার ব্যাপারে জিজ্ঞেস করছি। ওই ছেলেটার নাম হচ্ছে মু। মু বলে তুমি জিজ্ঞেস করছো ঠিক আছে, কিন্তু ওর কাছে যাওয়ার কি প্রয়োজন ছিল? আর তুমি ওই মারমিটটাকে আমাকে দিয়ে দাও। কিন্তু লিন ওকে না করে দেয়। এরপর ওখানে যখন লিনের ভাই আসে তখন তো ওকে দেখে অনেক চমকে যায়। এরপর গার্ড এসে লিনকে বলে তোমার ছোট ভাই ওর সাথে ঝগড়া করছে। এদিকে এরা তো অনেক ভালোভাবে ফাইট করছিল। তখন ওখানে লিন আসে আর ওর ভাইকে বকতে থাকে। এটা বলে যে তুমি আমার ঘরে কেন এসেছো? রু বলে তুমি এতটা হ্যান্ডসাম একটা মারমিটকে তোমার ঘরে কেন রেখেছো? তোমার বিয়ে তো মুয়ের সাথে ঠিক হয়েছে আর তার সাথে তোমার বিয়ে হবে। লিন জিয়াওকে বলে তুমি ওকে এখান থেকে নিয়ে যাও। জিয়াও তো ওকে টেনে হিঁচড়ে নিয়ে যায়। এরপর ফু যখন গোসল ছিল তখন ওখানে লিন আসে আর বলে তোমার লেজ কোথায়? ফু বলে আমি এটা কে ঢেকে রেখেছি। লিন বলে আমি দেখেছি তুমি কুংফু পারো, কিন্তু তুমি অন্যদের সামনে দেখাও কেন যে তুমি একটা দুর্বল? ফু এটার কোনো জবাব না দিয়ে বলে তুমি আমাকে এতটা ভালোভাবে ট্রিট কেন করো? লিন বলে কারণ আমি তোমাকে পছন্দ করি। ফু বলে কতটুকু? লিন তখন অল্প একটু দেখালে ও তো রেগে যায় আর পানির মধ্যে হাত রাখতেই কিছু ফোঁটা পানি ওর মুখে পড়ে। তখন তো ওর শরীরটা খারাপ হতে থাকে। ফু বুঝতে পারে এটা একটা অভিশাপ। যখন ওর পানির স্পর্শে আসে তখন ওর অসুস্থ হয়ে যায়। মারমিডের ব্লাড যে কোনো কাজে আসতে পারে, তাই ও নিজের ঠোঁট কেটে নেয় আর ওকে কিস করে যাতে ও ঠিক হয়ে যায়। পরদিন সকালে ওর যখন জ্ঞান ফিরে ও দেখে ফু ওর পাশে আছে আর ফু বলে তুমি এখন কেমন ফিল করছো? ও তো ভয় পেয়ে ওখান থেকে উঠে যায় আর বলে তুমি আমার ঘরে কি করছো? ফু বলে এটা তো আমারই ঘর আর কাল রাতে আমি তোমাকে বাঁচিয়েছি আর তোমার পানিতে অভিশাপ আছে। তুমি যখন পানির সংস্পর্শে যাও তখন তুমি অসুস্থ হয়ে পড়ো। লিন অবাক হয়ে যায় আর বলে তুমি এটা কিভাবে জানলো আর তুমি কি জানো এটা কিভাবে দূর করব? ফু বলে মারমিটদের ব্লাড দ্বারা এটা কিছুক্ষণের জন্য আটকে রাখা যায়, কিন্তু এটা হয়তো রয়্যাল ফ্যামিলির বড়রাই জানতে পারবে। লিন বলে তুমি কি ভেবেছো আমি কি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না? ফু বলে আমি তো এখন তোমার কাছেই থাকবো আর তুমি আমাকে কখন বিয়ে করবে? এটা শুনে লিন বলে আমার বিয়ে ঠিক হয়ে গিয়েছে। ও ওখান থেকে চলে যায়। এটা শুনে তো ওর মন খারাপ হয়ে যায়। অন্যদিকে মু লিনের জন্য অপেক্ষা করছিল। ও যখন আসে ও তো অনেক রেগে যায় আর বলে তুমি এতটা দেরি কেন করলে? লিনের তখন মনে পড়ে ওর মাস্টারকে কেউ ওখানে মেরে ফেলেছিল আর ও ওখানে ও ছুরিটা পেয়েছিল। ও মুকে বলে আমি ওই মারমিটটিকে জিজ্ঞেস করছিলাম যে ও ছুরিটার ব্যাপারে জানে কিনা। এটা শুনে তুমু আরো রেগে যায়। এদিকে রুজিয়ের কাছে আসে আর বলে আমার বোন কেন ওই মারমিটটাকে নিজের ঘরে নিয়ে এসেছিল? এটা শুনে তো যে অবাক হয়ে যায়। রু বলে আমি জানি ও হচ্ছে নানজু ক্ল্যানের প্রিন্স, কিন্তু এটা দ্বারা কি হবে? ওই ক্ল্যানটা তো আরো আগে ধ্বংস হয়ে গিয়েছে। এরপর আমরা দেখি ওরা জিউর সাথে এসে আবারও ঝগড়া করছে আর বলে আমাদের ওই মারমিটটাকে দিয়ে দাও, কিন্তু জিউ তো ওদের কথা শুনে না তাই ওরা ওকে মারতে চায়। কিন্তু রু এসে ওদেরকে আটকায়, কিন্তু ওরা তাও ওদেরকে মারতে চাইলে তখন ওখানে ফু চলে আসে আর ওদেরকে ধমক দিয়ে বলে এখান থেকে চলে যেতে, কিন্তু ওরা চলে যায় না বরং ওর উপর অ্যাটাক অ্যাটাক করতে আসলে ও ওর পাওয়ার দিয়ে ওদেরকে হারিয়ে দেয়। তখন ওরা ভয় পেয়ে ওখান থেকে চলে যায়। এরপর আমরা দেখি কিছু লোক কিংয়ের সামনে বিচার দিচ্ছিল লিনের নামে, কারণ ও নানজুয়ের প্রিন্সকে এখনো বাঁচিয়ে রেখেছে, যে কিনা এখানকারই অনেক মানুষকে মেরে ফেলেছে। লিন বলে এটা সত্য নয়, আর কিংয়ের কাছে কিছুদিনের জন্য সময় চায়। কিংও ওকে সময় দিয়ে বলে, আমি তোমার উপর ভরসা করে ওকে তোমার কাছে রাখতে দিচ্ছি, কিন্তু ওই মারমিটটার দ্বারা আর যেন কোনো মানুষ মারা না যায়। মুর তো অনেক রাগ হয়। এরপর লিন ফুকে মারছিল আর বলে, তুমি আমার অনুমতি ছাড়া বাহিরে কেন গিয়েছো, তাও আবার নিজের পাওয়ার ইউজ করেছো। ফু বলে, ওই লোকগুলো তোমাকে বিরক্ত করতে এসেছে, তাই আমি এটা করেছি। লিন তখন ওকে ভালোভাবে বলে যে তুমি আমার অনুমতি ছাড়া কোথাও যাবে না। ফু বলে ঠিক আছে, কিন্তু একটা শর্ত আছে যে তুমি আমাকে ছাড়া অন্য কাউকে দেখবে না। লিন তো ওর কথা শুনে হাসে আর ওর দিকে তাকিয়ে থাকে। এরপর আমরা দেখি মু লিনের সাথে দেখা করতে এসেছে। ফু ওকে দেখে নেয় আর ওর কাছে এসে বলে, তুমি এখানে কি করছো? মু বলে, এখন কি এখানে আসার জন্য আমার তোমার পারমিশনের প্রয়োজন হবে? আর আজ আমি তোমাকে একটা সত্য কথা বলতে চাই, তোমার চেহারা ঠিক লিনের মাস্টারের মতো, তাই সে তোমাকে এখনো বাঁচিয়ে রেখেছে, না হলে সে তোমাকে আগেই মেরে ফেলতো। এটা শুনে তো ও রেগে যায় আর জিউর বাধা সত্ত্বেও ও ওই ঘরে যায় যেখানে ওর মাস্টারের ছবি ছিল। তখন ওখানে লিন আসে আর রেগে বলে ও ওখানে কি করছে, আর জিউকে বলে ওকে অন্ধকার ওই ঘরটাতে আটকে রাখতে। এরপর ওকে যখন ওখানে আটকে রাখা হয়েছিল তখন ওখানে রু আসে আর বলে, আমার বোনের রাগ এতটা বেশি আর তুমি ওর সাথে কখনো পারবে না। তখন ফু বলে, আমার চেহারা কি তার মাস্টারের চেহারার মতো? রু ওকে ভালোভাবে দেখে আর হাসতে হাসতে বলে, তোমার থেকে তো মাস্টার চেহারা আরো অনেক ভালো ছিল। এটা শুনে ফু রেগে যায় আর ওর উপর নিজের পাওয়ার ইউজ করে, যার কারণে ও প্রচন্ড হাসতে থাকে। এভাবে নিজেকে কন্ট্রোল করতে না পেরে ও তো ওখান থেকে চলে যায়। পরদিন সকালে লিনের কাছে একটা লোক আসে আর একটা মৃতদেহ নিয়ে। লিন ওই লোকটির ক্ষত দেখে ও বুঝতে পারে ওটা মারমিডের লেজের কারণে হয়েছে। ও বলে, এটা তো কোনো মারমিডে মেরেছে। লোকটি বলে, মারমিডকে তো তুমি পালছো, তাহলে তোমাকে তো এবার ওকে ছাড়তেই হবে। ও কি করবে বুঝতে পারছে না। তখন ওখানে ফু আসে। ফুর গায়ে এখনো শিকড় বাঁধা দেখে ওর মাথায় একটা বুদ্ধি আসে আর ওর কাছে এসে বলে, দেখো ও অনেক সুন্দর আর এতটা হ্যান্ডসাম একটা মারমিড কিভাবে কাউকে মারতে পারে, আর ও তো কাল রাতে আমার সাথে ছিল। এটা শুনে তো ও লোকটা রেগে যায় আর ওখান থেকে চলে যায়। লিন ওকে ধাক্কা দেয় আর বলে, তুমি এখান থেকে চলে যাও, কারণ তুমি একজনকে মেরে ফেলেছো। ফু বলে, আমি কাউকে মারিনি। কিন্তু লিন ওকে চলে যেতে বলে। ফুরো অনেক রাগ হয় আর ওখান থেকে চলে যায়। লিন তো শুধু ওকে যেতে দেখছিল। রাতে আমরা ফুকে দেখি আর ওই দিন পূর্ণিমার রাত ছিল। ফু তো অনেক কষ্ট পায় আর ওর বারবার লিনের কথা মনে পড়ছিল। ও তখন লিনের বাড়ি চলে আসে আর লিন যখন ওকে এই অবস্থা দেখে তখন তো ওর অনেক কষ্ট হয়। ফু হঠাৎই লিনকে কোলে নিয়ে নেয় আর ও বিছানা চলে যায়। পরদিন সকালে ওর ঘুম ভাঙতে ও উঠে পড়ে আর বলে, কাল রাতে আমার তোমার ঘরে আসা উচিত হয়নি, আর তুমি তো আমাকে এখন বিয়ে করবে না। এটা বলে ও চলে যেতে চাইলে লিন ওকে আটকায় আর ওর কানে কানে বলে, তুমি এখন বাহিরে যেতে পারবে না। ফু খুশি হয়ে বলে, তাহলে কি তুমি আমাকে বিয়ে করবে? ও তো হেসে বলে, আমি ভেবে দেখবো। এরপর ফু লিনের জন্য মিষ্টি বানিয়ে আনে। লিন যখন এটা খেয়ে দেখে বলে, অনেক সুন্দর হয়েছে, তুমিও খেয়ে দেখো। ফু বলে, আমি এটা খাবো না, কারণ আমার মা এটাকে অনেক পছন্দ করত, কিন্তু সে যেদিন থেকে হারিয়ে গিয়েছে সেদিন থেকে আমি এটা খাই না। তখন লিন বলে, তোমার মায়ের নাম কি ইয়ানজু? এটা শুনে তো অবাক হয়ে যায় আর বলে, তুমি আমার মায়ের সম্পর্কে আর কি কি জানো? লিন বলে, আর কিছুই না। ফু বলে, আমার মা জানে কিভাবে এই পানির অভিশাপ থেকে তুমি মুক্তি পাবে, কিন্তু সে তো হারিয়ে গিয়েছে। লিন বলে, তোমাকে আমাকে নিয়ে ভাবতে হবে না। ফু বলে, কিভাবে নয়? কারণ তোমার সব দায়িত্ব এখন আমার, তাই আমি তোমাকে ভুলতে পারবো না। ফু ওকে জড়িয়ে ধরে। বাহিরে থেকে কেউ এটা শুনে নেয় আর যখন মুকে এটা বলে মু তো অনেক রেগে যায় আর ওর মনে পড়ে ওই দিন ও ওর মাস্টারের কাছে গিয়ে বলেছিল ওর সাথে লিনের বিয়ে দিতে, কিন্তু ওর মাস্টার একদমই না করে দেয়। এরপর লিন রাজার কাছে যায় আর বলে, মাস্টারের খুনিকে এখনো ধরতে পারেনি কেন? ওই লোকটা তো বলে সব প্রমাণ ফুয়ের দিকে তাক করছে, তাই আমরা তাকে ধরতে যাব, কিন্তু ও তো এতে রেগে যায়। তখন রাজা বলে, যদি ও দোষী হয় তাহলে ও শাস্তি পাবে, আর যদি না দোষী হয় তাহলেও ওকে জিজ্ঞাসাবাদ করা লাগবে, ও কি আসলে দোষী কিনা। লিন তখন রাজি হয়ে যায়। ও বাড়ি আসার পর ফুকে খুশি দেখে বলে, আজকে তোমাকে অনেক খুশি লাগছে। ফু ওকে জড়িয়ে ধরে আর বলে, আমি যদি কিছুদিন কুংফু প্র্যাকটিস করি তাহলে মোয়ের থেকেও আমি বেশি ভালো হতে পারবো। লিন বলে, ও তো কুংফু সম্পর্কে কিছুই জানে না। ফু অবাক হয়ে বলে, এটা সম্ভব না, কারণ আমি ওকে দেখেছি, ও কুংফু জানে। তখন জিও এসে ওকে কিছু একটা বলে আর ও জঙ্গলে গিয়ে মুকে খুঁজতে থাকে। তখনই কেউ ওকে অজ্ঞান করে নেয় আর ওকে বেঁধে রেখে ওর উপর পানি ঢালতে ওর জ্ঞান ফিরে, কিন্তু এতে তো ওর শরীরটা আরো খারাপ হয়ে যায়। তখন মু আসে আর ও হাতের বাদ साधन खुले देय किन्तु ओ प्रचंड काँपछिलो ताई मु ओर काछे आसतेछे किन्तु तखोनी फू एसे ओके सरिये देय आर ओके निजेर ब्लाड दिये ठीक करे। एटा देखे तो मु अनेक रेगे जाय। फू ओके ओर सामने ओखान थेके निये जाय। परदिन सकाले ओर जखन ज्ञान फिरे तखन लीन बोले तुमी आमाके आबारो बाँचिয়েছো। ओ तखन हठात् करे उठे पड़े आर बोले मु एखन केमन आछे। ओ तो अनेक मन खराब करे आर बोले निजेर जाले निजेई फेसे गेछे। लीन बोले एटा किभाबे होते पारे कारण मास्टर मारा जाओयार पर ओई एकजन छिलो जे सब समय आमाके साहाय्य करतो। ओ ओके देखते जेते चाय किन्तु फू अनेक जेलास होच्छिलो ताई ओके जेते देय ना। तखोनी जिउ एसे बोले तार मास्टारेर घरे कोनो एकटा चोर ढुकेछे। तखन तो ओरा दुजोनेई ओखानेई जाय। ओरा ओई घरेर अवस्था देखते पाय। जिउ बोले आपनार मास्टारेर रूम थेके किछु बोई नेওয়া হয়েছিল। এরপর আমরা মুকে দেখি ওর কাছে একজন লোক এসে বলে একটা মেয়ের কারণে তুমি তোমার আসল কাজটা ভুলে যাবে না। এরপর আমরা লিনকে দেখি ও বুঝতে পেরেছে এই চুরিটা আর অন্য কেউ না বরং জি করেছে। তখন ওখানে রু আসে আর বলে জি এমনটা করতে পারে না। লিন বলে ঠিক আছে তাহলে চলো আমরা ওর কাছে যাই। ওরা যখন ওর কাছে যায় তখন তো দেখে ফু ওখানে ওর সাথে আছে। এটা দেখে তো ও রেগে যায় আর বলে তুমি ওর সাথে কি করছো। জি বলে আমার উপর কেউ অ্যাটাক করে দিয়েছে আর ফু আমাকে বাঁচিয়েছিল। লিন বলে তুমি আমাকে সত্য কথা বলো। তখন জি বলে আমাকে কেউ চিঠি পাঠাতো আর তাতে অনেক ভয়ানক কথা লেখা থাকতো। আমি এতে প্রচুর ভয় পেয়ে যেতাম। এবার ও ওই চিঠির মধ্যে লিখেছিল যাতে আমি ওই বইগুলো চুরি করি। আমি তো অনেক ভয় পেয়ে গিয়েছিলাম আর ভয়ের কারণে ওখান থেকে নিয়ে গিয়ে। ওরা ঘরে আসার পর লিন তো ওর উপর প্রচন্ড রেগেছিল। ফু বলো তুমি আমাকে বিশ্বাস করো আমি শুধু ওকে দেখতে গিয়েছিলাম তাছাড়া আর কিছুই নয়। লিন তো এতে খুশি হয়ে যায়। এরপর আমরা মুকে দেখি ওর ওর সাথে দেখা করতে এসেছিল। রু তো অনেক কান্না করছিল জিয়ের জন্য। মু বলে আমি জানি জিয়ের জন্য তুমি কান্না করছো। আমি এই মিষ্টিগুলো লিনের জন্য নিয়ে এসেছি। আমি ওকে অন্য একদিন দিয়ে দেব। রু তখন বলে জিয়েরও এটা অনেক পছন্দ তাই আমি এটা ওর জন্য নিয়ে যাচ্ছি। এটা শুনে তো ও রেগে যায় আর ভাবতে থাকে জি কিভাবে বেঁচে গেল। মুর কাছে তখন আবারও ও লোকটি আসে। মু বলে এবার আর জি কে বাঁচতে দেওয়া যাবে না। এরপর আমরা দেখি রু জিকে হাসানোর চেষ্টা করছে কিন্তু জিয়ের তো হাসি আসছে না। তখন রু বলে ঠিক আছে তাহলে আমি এই চাটি খেয়ে নিচ্ছি। ও চাটি খেয়ে বলে এটা অনেক সুস্বাদু কিন্তু এর মধ্যে ও শরীরটা খারাপ হতে থাকে আর ও নিচে পড়ে যায়। জি এটা দেখে অনেক ভয় পেয়ে যায় কারণ রুর কি হয়েছিল। তখন ওখানে লিন আর ফু চলে আসে। লিন বলে ওর কি হয়েছিল। জি বলে ও শুধু ও চাটি খেয়েছিল। তখন ফু ওই চায়ের কাপটিতে দেখে জি বুঝতে পারে ওকে মারার জন্য ওই কাপটিতে পয়জন রাখা ছিল। লিন তখন ফুকে ওর ভাইকে বাঁচাতে বলে। ফু বলে যে এই পয়জনটা যেখান থেকে আনা হয়েছে তার ব্যাপারে তুমি সবচেয়ে বেশি জানো। এরপর ডাক্তার ওকে চেক করে আর লিনের দিকে তাকিয়ে না করে দেয়। তখন ওখানে ফু আসে কিছু মেডিসিন নিয়ে। লিন বলে এটা কি কাজ করবে। ফু বলে আমি চেষ্টা করে দেখতে পারি। লিন বলে তোমার ব্লাড তো নাকি সব পয়জনকে ঠিক করতে পারবে তুমি কি ওকে বাঁচাতে পারবে। ফু মন খারাপ করে বলে আমি এটা পারবো না। এরপর আমরা মুকে দেখি ও তো ও লোকটার উপর রেগে যায় আর বলে তোমাকে আমি একটা কাজ দিয়েছি তুমি এটা ঠিকভাবে করতেও পারলে না। ওভাবে এবার আমাকে ওকে মারতে হবে। এরপর আমরা লিনকে দেখি। লিন ফুকে চা খেতে দেয়। ও যখন চাটি খেয়ে নেয় তখন ও অজ্ঞান হয়ে যায়। লিন তখন ছুরি বের করে আর ওর হাত কাটতে চায় কিন্তু ও এটা পারে না। ওর হাত কাঁপতে থাকে। ফু তখন উঠে পড়ে আর বলে আমার উপর কোনো মেডিসিনও কাজ করে না। লিন তো এটাতে অবাক হয়ে যায় আর ওকে সরি বলে। ফু বলে ওকে বাঁচানোর জন্য আমার শরীর থেকে অনেক বেশি পরিমাণে ব্লাড বের করতে হবে কিন্তু আমি তাও এটা তোমার জন্য করতে পারি। রাতে আমরা দেখি মু ওই কালো পোশাক পরে ওকে মারতে চায় কিন্তু কিছু শব্দ শুনে ও লুকিয়ে পড়ে। তখন ওখানে ফু আসে আর ও জিকে বাহিরে যেতে বলে আর ও নিজে নিজের হাত কেটে ওকে রক্ত দিতে থাকে। মু তো ভিতরে দাঁড়িয়ে এসব কিছু শুনছিল। ফু বাহিরে আসলে লিন বলে ও কি ঠিক আছে। ফু তো ওখান থেকে রেগে চলে যায়। লিন এরপর ওকে মিষ্টি খাওয়াতে চায় কিন্তু ও তো বারবারই না করে দেয়। লিন বলে তুমি কতক্ষণ এভাবে থাকবে। ফু রেগে বলে আমি তো সব কিছুই দিয়ে দিয়েছি আর আমি কি ঠিক মতো এখানে থাকতেও পারবো না। এটা বলে ও চলে যেতে চাইলে লিন বলে আমি আর অন্য কিছু নয় বরং তোমাকে চাই। এটা বলে ও ওকে জড়িয়ে ধরে আর কাঁদতে থাকে। এটা দেখে ফু ওর চোখের পানি মুছে দেয়। তখন ওখানে জিউ চলে আসে আর ওদেরকে দেখে ও তো লজ্জা পায়। জিউ বলে রু এর জ্ঞান ফিরেছে। ওরা এরপর ওর কাছে গেলে রু বলে তোমরা আমাকে এভাবে কেন দেখছো আমি ঠিক আছি। জি ওকে জড়িয়ে ধরে। এটা দেখে তো ও প্রচন্ড খুশি হয় আর ওকে দেখে এরাও খুশি হয়। রু ওদেরকে ইশারা দিয়ে এখান থেকে চলে যেতে বলে। লিন এরপর রাজার কাছে এসে বলে আমাদের এখানে অন্য দেশের একজন লোক আছে আর সে কোনো উচ্চপদস্থ লোক আর এই ছুরিটা দিয়ে আমার মাস্টারকে মারা হয়েছে। তখন ওখানে মু আসে আর ছুরিটা দেখিয়ে বলে এই ছুরিটা ইয়াংজো নামের একজন জলপরীর যার লেজ দিয়ে এটা বানানো হয়েছে। লিন এটা শুনে অনেক অবাক হয়ে যায়। রাজা বলে, তুমি এসব কিভাবে জানো? মু বলে, আমার পৃথিবীর সব সুন্দর জিনিস একত্রে করার একটা ইচ্ছা আছে, তার মধ্যে একটা হচ্ছে ইয়াংজোর, যে অনেক সুন্দরী একজন জলপরী, আর তার ছেলে হচ্ছে ফু। আমার মনে হয় ও কোনো উদ্দেশ্য নিয়ে এখানে এসেছে। লিন তো আরো অবাক হয়ে যায়। মু ওকে জেলের ভিতর আনার কথা বলে, রাজাও তাকে ওকে ধরতে বলে। এরপর লিন ফুয়ের কাছে আসে আর বলে, তুমি কখন জেনে গিয়েছো যে ছুরিটা তোমার মায়ের? ফু বলে, যখন তুমি আমাকে এটা দেখিয়েছো। আর মু একদমই ভালো নয়, ও তোমার ক্ষতি করতে চায়। লিন তো আরও রেগে যায় আর বলে, তুমি শুধু তোমার উদ্দেশ্যের জন্যই আমার কাছে এসেছো। রাতে যখন ও বাড়ি যাচ্ছিল তখন হঠাৎ বৃষ্টি শুরু হয়, আর বৃষ্টির পানির কারণে ও আবারও অসুস্থ হয়ে পড়ে। ওর কান্নার শব্দ শুনে ফু জেগে যায় আর বুঝতে পারে ও কোনো বিপদে আছে। ও গার্ডদের উপর অ্যাটাক করে বাহিরে বেরিয়ে আসে আর লিনের কাছে এসে ওকে কাঁপতে দেখে। তখন ও ওকে শুয়ে নিজের ব্লাড খাইয়ে দেয় আর বলে, আমি কখনো তোমার কাছ থেকে কোনো কথা লুকাতে চাইনি, না আমি তোমাকে কষ্ট দিতে চাইছি, আমি সব কিছু ঠিক করে দেব। ও বাহিরে গেলে ওর সাথে জি আর রুয়ের দেখা হয়। রু তো লিয়ের এই অবস্থার জন্য ওকে দোষারোপ করতে থাকে আর ওর উপর অনেক রেগে যায়। ফু তখন জিউকে ওর মায়ের ব্যাপারে জিজ্ঞেস করে। জি বলে, আমি শুনেছি নানজাও রাজ্যের রাজা একজন জলপরীকে পেয়েছিল, কিন্তু তাকে মারার বদলে সে তাকে বিয়ে করেছে। এটা শুনে ও ওখান থেকে চলে যায়। পরদিন সকালে কোর্টের একটা লোক মোয়ের ঘরে কিছু জিনিস দিতে আসে। ও তখন মুকে ডাকে, কিন্তু মো ঘরে ছিল না। ও তখন একটা সিক্রেট রুম দেখতে পায়। ও যখন ওখানে যায় তখন ও দেখে অনেকগুলো অস্ত্র ওখানে রাখা। ও অনেক অবাক হয়ে যায়, কারণ মো সবসময় বলতো ও নাকি কোনো তলোয়ার চালাতে পারে না, আর না ও যুদ্ধ করতে পারে। তখন ও পিছনে ঘুরে থাকায় আর দেখে মো ওখানে দাঁড়িয়ে, আর লোকটা কিছু বলার আগে মো ওকে ছুরি দিয়ে আঘাত করে। এরপর মো রাজার কাছে এসে বলে, আজও একজন মারা গিয়েছে, আর তার ঘাড়েও ওই মারমিডের লেজের চিহ্ন পাওয়া গেছে, আর এটা তো শুধু ফুয়ের কাজ, কারণ কালকে ফু জেল থেকে পালিয়ে গিয়েছে। এটা শুনে তো রাজা অনেক রেগে যায় আর লিনকে বলে ওকে ধরে আনতে। লিন এরপর মুয়ের সাথে দেখা করতে আসে। মু বলে, কাল রাতে ও পালিয়ে গিয়েছিল, আর শুধু এটাই না, ও আমার উপরও আঘাত করেছে। এটা শুনে তো ও অবাক হয়ে যায়। রাতে যখন ও হাঁটছিল তখন ফু ওর সামনে আসে। ও কাঁদতে কাঁদতে বলে, তুমি এখানে কেন এসেছো? ফু বলে, আমি কাউকে আঘাত করিনি, আর না আমি মুকে আঘাত করেছি। লিন বলে, তুমি আমার সামনে থেকে চলে যাও। এটা বলে ও নিজে চলে যায়। এরপর একটা লোক ওকে কালো কাপড় দিয়ে ধরে ফেলে আর ওকে বেঁধে ফেলে। লোকটি ওই কালো কাপড়টি সরিয়ে দেয়, আর ওকে যখন ফু দেখে তখন তো ও অবাক হয়ে যায়, কারণ এটা আর অন্য কেউ না বরং মু ছিল। মু বলে, তুমি কখনো ভাবনি যে আমি একদিন তোমাকে উঠিয়ে নিয়ে আসবো? ফু বলে, তোমার ভাগ্য ভালো যে আমি তোমাকে মারার কথা ভাবছি না। মু বলে, কেন? তুমি কি তোমার মা ইয়ংজুর সম্পর্কে জানতে চাও? এটা শুনে তো ও ওই শিকড়গুলো ছিঁড়ে ফেলে আর ওর গলা চেপে ধরে। মু বলে, তুমি আমাকে ছেড়ে দাও যদি তুমি তোমার মায়ের লাশ না দেখতে চাও, তাছাড়া আমি তোমার মায়ের গায়ের যতগুলো পাখা ছিল সব কেটে ফেলেছি। ফু তখন ওর গলা ছেড়ে দেয় আর ও হাসতে হাসতে ওখান থেকে চলে যায়। এরপর ওখানে একটা লোক আসে যে ওকে বেঁধে ও রক্তগুলো নিয়ে নিচ্ছিল। ওর তো অনেক কষ্ট হয়। এরপর রু ওকে জিজ্ঞেস করে যে ফু কোথায় আছে, কিন্তু লিন তো নিজে জানতো না। তখন ওখানে জিউ আসে। লিন ওকে জিজ্ঞেস করে ফুয়ের ব্যাপারে। জিউ বলে, আমি জানি না ও এখন কোথায় আছে। লিনের তখন ওর জন্য অনেক চিন্তা হতে থাকে আর ও রুমে এসে অনেক কান্না করে। আর এদিকে ফুয়েরও লিনের কথা অনেক মনে পড়ছিল। লিনের তখন একটা কথা মনে পড়ে যে ফু ওকে বারবার বলেছে মুয়ের থেকে দূরে থাকার জন্য। ও তখন ওই ছুরিটা দেখে আর মুয়ের কাছে গিয়ে বলে, আমি জানি না কিভাবে আমি মাস্টারের খুনিকে ধরবো। আর এদিকে ফুও গায়েব হয়ে গিয়েছে। আমার তো এটাই ভয় পাচ্ছে ও যেন কাউকে আঘাত না করে ফেলে। মু বলে, তুমি চিন্তা করো না, ওকে ধরা এতটাও কঠিন হবে না। ওদের কথা নিজ থেকে ফুও শুনছিল। লিন বলে, ও আমাকে ধোকা দিয়েছে, তাই আমি ওকে ঘৃণা করি। ফু তো এটা শুনে ওর মন খারাপ হয়ে যায়। লিন তখন মুয়ের কানে কানে কিছু বলে। মু তো অনেক খুশি হয়ে যায় আর বলে, এখন এই রাজ্যটা আমার হয়ে যাবে। এরপর মু গিয়ে রাজার গলায় তলোয়ার ধরে। রাজা বলে, তুমি এটা কি করছো? মু বলে, তুমি চুপ থাকো, এখন থেকে এই রাজ্যটা আমার হবে। পেছন থেকে লিন আসে। রাজা বলে, তুমিও কি তার সাথে জড়িত? লিন তখন ওই ছুরিটা মুয়ের গলায় ধরে। মু বলে, তুমি আমার সাথে বিশ্বাসঘাতকতা করে ভালো করনি। লিন বলে, আমি বুঝতে পেরেছি যে তুমি নিজে মাস্টারকে মেরে ফেলেছো। মু বলে, আমি তাকে এজন্য মেরেছি কারণ সে তোমার সাথে আমার বিয়ে দিতে চায় না। আমি তো তোমাকে অনেক ভালোবাসতাম, কিন্তু সে তাতেও না করে দিয়েছে, তাই আমি তাকে মেরে ফেলেছি। মু তখন লিনকে ধাক্কা দেয় আর রাজাকে মারতে চায়, কিন্তু রাজা ওর হাত থেকে বেঁচে যায়। লিন তখন ওকে ধরতে চায়, কিন্তু ও মুকে ধরতে পারে না। মু ওকে ধাক্কা দেয়। তখন ওকে কেউ কেউ একজন ফেলে দেয়, আর এটা অন্য কেউ না বরং ফু ছিল। আর এদিকে আমরা দেখি এখানে কোনো রাজা ছিল না, বরং এটা তো রু ছিল। মতো এটা দেখে আরও বেশি অবাক হয়ে যায়। এরপরই আমরা দেখি লিন যেদিন মোয়ের সাথে দেখা করতে গিয়েছিল সেদিন ও ফুয়ের সাথেও দেখা করেছিল। আর ও ফুকে এই অবস্থা দেখে ওর তো অনেক কষ্ট হয়। ফু বলে, তুমি কি এখনো বিশ্বাস করছো যে মু ভালো? লিন বলে, আমি জানি ও অনেক খারাপ, আর আমি নিজে এর শাস্তি ওকে দেব। ফু তো এটা শুনে খুশি হয়ে যায়, কারণ লিন ওর কথায় বিশ্বাস করছে। এরপর প্রত্যেকটা সৈন্য ওখানে এসে মুকে ঘিরে ফেলে। তখন ওখানে আসল রাজা আসে আর বলে, আমি বিশ্বাস করিনি যে তুমি আমার সাথে এমনটা করবে। গার্ডরা যখন ওকে নিয়ে যাচ্ছিল তখন ও নিচে পড়ে থাকা একটি ছুরি নিয়ে ও ফুকে মারতে চায়, কিন্তু লিন ওকে বাঁচিয়ে নেয়। ফু ওকে ধাক্কা দেয়, তখন লিনের চোখ ঝাপসা হতে থাকে। এরপর আমরা দেখি ফু লিনের পাশে বসে আছে। জি ওকে বলে লিনকে আরো ভালো ডাক্তার দেখাতে। তখন রু ওকে নিয়ে চলে যায়। ফু বলে, আর নাটক করতে হবে না, তুমি উঠে পড়ো। আসলে লিন সম্পূর্ণ সুস্থ হয়ে গিয়েছে। লিন বলে, ওদের থেকে মুক্তি পাওয়া কতটা কষ্টকর। আর ফুয়ের হাতটা নিজের পেটের উপর রেখে বলে, এ ছোট্ট ফুয়ের কারণে আমার আঘাতটা সেরে গেছে। লিন প্রেগনেন্ট ছিল, কিন্তু ফুয়ের মন খারাপ ছিল কারণ ও ওর মাকে এখনো পায়নি। লিন তখন জিউকে ডেকে বলে রাজাকে বলতে নানজাও রাজ্যে চিঠি লিখতে যে তারা ইয়ংজুকে এখানে আবারও ফিরিয়ে আনবে। এটা শুনে ফু খুশি হয়ে লিন বলে, এবার আমরা একটি হ্যাপি ফ্যামিলির মতো থাকবো। এখানে আজকের এই ড্রামাটি শেষ হয়। আমি আশা করি এই সুন্দর ড্রামাটি তোমাদের কাছে অনেক ভালো লাগবে।